খানাকুলের ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের 75 বছর পূর্তি উপলক্ষে চার দলীয় এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শুক্রবার এই অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার তথা তৃণমূলের হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি রহিম নবী। তিনি এদিন বলেন, ডেলিভারি গার্ল পৌলমীর মতো অনেক ফুটবলারই এখন অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, বলে শেষ করা যাবে না। এর জন্য ক্রীড়া ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও সঠিক পরিকাঠামো গড়ে তুলতে হবে, স্কুল ও কলেজ স্তরে খেলাধুলাকে আরো বেশি করে সক্রিয় করে তুলতে হবে। এদিন তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শেখ হায়দার আলী ছাড়াও প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বিশিষ্ট জনেরা। আমি ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমার ডান দিকে হায়দার ভাই এবং বাঁ দিকে আমার হেডমাস্টার মশাই এবং আরও স্যাররা আছেন, স্টুডেন্টরাও আছে এখানে, তার অনেকেই এসছেন আমার চেনা পরিচিত। এখানে ভালো লাগছে এই জন্য যে চার দলীয় ফুটবল যে টুর্নামেন্ট আমরা করেছেন, খেলাধুলো তো এখন প্রায় হারিয়ে গেছে। সবথেকে আমার যেটা অ্যাকচুয়ালি আমি এখন থাকি হাওড়াতে, কিন্তু গ্রামের মধ্যে যে এত ভালো ভালো স্কুল আছে আমি না এলে হয়তো বুঝতে পারতাম না। এখন যে মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছি, মানে একটা আমার কাছে এটা মানে সত্যি আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মানে এরকম একটা পরিবেশ, বাচ্চাগুলো 1300 বাচ্চা স্কুলে পড়ে, তারপরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে খেলার মাঠ সামনে, তারপরে একটা দিঘি আমি দেখতে পাচ্ছি ডান দিকে আছে। এই দিঘিটা আমি প্রায় এখন এসেছিলাম স্যারের ঘরে, বসছিলাম একমাত্র ঘরে স্যারের কাছে, তখন আমি উপরে গিয়ে বসছিলাম, শুধু দিঘিটা দেখছিলাম। মানে প্রকৃতির সঙ্গে নিজের যে ভিতরের যে হয় না, যে আমরা যেটা বলি যে যার কাছে মনে করো ডিমান্ড আছে অনেক কিছু, যারা কিছু করতে চাইছে, সেরকম স্টুডেন্টরা এখানে বসে অনেক কিছু মানে নিজেদের পরিবেশের সঙ্গে মিশে অনেক তাদের কাছ থেকে অনেক কিছু বেরোবে যদি আমরা চেষ্টা করি, বা এখান থেকে ভালো স্টুডেন্টও বেরোবে। না দেখো একটা পৌলমীকে দিয়ে হবে না, এরকম প্রচুর আছে, এটা খুবই প্যাথেটিক। এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, এখন এটা একটা ঝড়ের দেশ, এরকম প্রচুর প্লেয়ার আছে, যদি আমি আপনাকে বলি এখন শেষ করতে পারবেন না। যারা আমার সঙ্গে খেলেছে এখন কেউ ইচ্ছা চালাচ্ছে, কেউ কোথাও বসে চপ ডিগ্রি করছে। দেখুন আমাদের ইন্ডিয়ার পরিস্থিতিটা এরকম, তাই ফুটবল আজকে এই জায়গায় মানে ফুটবল আজকে অনেক ভালো জায়গায় যেত। ক্রিকেট যে লেভেলে বা যে জায়গায় গেছে তার তুলনায় আপনি দেখুন পুরো ওয়ার্ল্ড আপনি যদি লক্ষ্য করে থাকেন ফুটবলের ক্রেজ বেশি, আমরা বেশি ক্রিকেট ক্রিকেট করি। ক্রিকেট একটা খেলার মধ্যে আমি ধরলেও কিন্তু এটা এখন মাথা রাখি, ক্রিকেটকে আমরা যেভাবে দেখি ফুটবল খেলে সেটা দেখা হয় না আমাদের দেশে। চাকরি করি বিকজ অফ ফুটবল খেলে, দেশের হয়ে খেলেছি, তিনটে বড় ক্লাব খেলেছি, কিন্তু ভালো প্লেয়ার আছে কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। তো আজকে এখানকার ছেলেটা যদি কলকাতায় গিয়ে খেলে, মানে আমি গাড়ি করে আসতে আমার প্রায় আড়াই ঘন্টা লেগেছে, সেই ছেলেটা এখান থেকে গিয়ে ওখানে খেলবে, তার জন্য থাকা ব্যবস্থা এগুলো করতে হবে। এগুলো যেরকম হায়দ্রাবাদে আছে এবং খেলাধুলো নিয়ে যথেষ্ট, মানে যারা এখানে আছে তাদেরকে আমি তো বলেছি, যদি এখানে ভালো প্লেয়ার থাকে, যদি আমাদের মনে হয় এই প্লেয়ারটা আমাদের কোয়ালিটি আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি আমার যতটা দিক দিয়ে আমার হয় আমি তাদের। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।